ওয়েলকাম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি দে এই ভিডিও টিউটোরিয়ালে আমি এস টেবলের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যারা আমার পূর্বের এস এর টেবিলের ভিডিও টিউটোরিয়ালটি দেখেনি তারা দয়া করে ভিডিওটি দেখে নেবেন তা না হলে আপনাদের এই ভিডিওতে অনেক কিছু বুঝতে অসুবিধা হতে পারে তো এটা হচ্ছে আমাদের একটা নর্মাল টেবল ঠিক আছে এখানে হচ্ছে তিনটা রো আর তিনটা কলাম রয়েছে প্রথম রো এর মধ্যে যে ডেটাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে হ্যাডিং বলা হয় আর এই বাকি দুইটা রো সেকেন্ড রো এবং থার্ড রো এই দুটোর যেই ডেটাগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে নর্মালি টেবল ডেটা আচ্ছা এখন আজকে আমি যে টপিকটি দেখাবো সেটি হচ্ছে সেল প্যারিং সেল প্যারিং হচ্ছে প্রত্যেকটা টেবলের সেলের মধ্যে যে ইলিমেন্টগুলো থাকে সেই ইলিমেন্ট এবং ওই সেলের মধ্যকার যে পার্থক্য বা যে ডিস্টেন্স সেটা হচ্ছে সেল প্যাডিং। তো আমি আবারও বলে নিচ্ছি যে প্রত্যেকটা টেবলের যে সেলগুলো রয়েছে সেলের মধ্যে যে ইলিমেন্ট থাকে ওই ইলিমেন্ট এবং সেলের মধ্যেকার যেই ডিস্টেন্স সেটা হচ্ছে সেল প্যাডিং। এরপর হচ্ছে স্পেসিং সেল স্পেসিং স্পেসিং হচ্ছে খালি জায়গা বা শূন্য স্থান ঠিক আছে তো সেলস স্পেসিং অর্থাৎ সেলের মধ্যেকার যেই স্পেস বা যেই দূরত্ব সেটা হচ্ছে সেলস স্পেসিং ঠিক আছে এখান দেখুন যে টেবল বর্ডার এবং সেলের মধ্যকার যে দূরত্ব অথবা এই সেল এবং এই সেল দুইটার মধ্যে যে দূরত্ব যে ডিস্টেন্স সেটা হচ্ছে সেলস স্পেসিং তো আমরা এটা প্র্যাকটিক্যালি এখন করব ও প্র্যাকটিক্যাল করার জন্য আমার নোটপ্যাড আমি ওপেন করে নিলাম তো আপনারা সবাই জানেন যে যেহেতু আমরা ট্যাবল তৈরি করব তো ট্যাবলের জন্য আমাদেরকে যেই ট্যাগ ব্যবহার করতে সেটা হচ্ছে ট্যাগ 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 ক্লোজিং এখন যেহেতু আমি ট্যাবল তৈরি করছি তাহলে ট্যাবলের মধ্যে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে সেটা হচ্ছে ট্যাবল রো নিয়ে কারণ এখানে কলাম নিয়ে কোনো কাজ হয় না এখানে শুধুমাত্র রো এর মাধ্যমে আমাদের সব কাজ করতে হয় তো প্রথম রো এর মধ্যে যে ডেটাগুলো আছে এগুলো হচ্ছে সবগুলোই ট্যাবল হেডিং তো প্রথম রো এর যেহেতু কাজ করব তাহলে আমাদেরকে প্রথমে টাবল রো ক্রিয়েট করতে হবে ঠিক আছে এরপরে ট্যাবল রো ক্লোজিং টেক ওকে আচ্ছা প্রথম টেবলের মধ্যে যেহেতুগুলো হেডিং তাহলে আমাদেরকে ট্যাবল হেডিং ট্যাক ব্যবহার করতে হবে আর টাবল হেডিং ট্যাক ওকে তাহলে আমি এই লাইনটিকে কপি করে পেস্ট করে নিই কারণ আমার আরও দুইটি লাগবে ঠিক আছে আমি পেস্ট করে নিয়েছি আচ্ছা এখন প্রথম হেডিংয়ের মধ্যে যে ডেটা আছে সেটা হচ্ছে রোল ঠিক আছে রোল এবং দ্বিতীয় ডেটাটি হচ্ছে নেম ওকে এরপরে থার্ড যে ডাটা সেটা হচ্ছে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট তাহলে আমাদের প্রথম রো এর কাজ শেষ হলো আমরা একটু রিলোড করে দেখি কিরকম আসে হ্যাঁ দেখতে পাচ্ছেন রোল নেম কন্ট্রাক্ট তাহলে আমাদের প্রথম রো এর কাজ শেষ এখন আমরা যেহেতু সেকেন্ড রো এর কাজ করব তাহলে আমাদেরকে আবারও টেবল রো শুরু করতে হবে এবং টেবল রো ক্লোজিং ট্যাগ দিয়ে আমাদেরকে ট্যাবল রো শেষ করতে হবে আচ্ছা তাহলে যেহেতু এখন ডেটা নিয়ে কাজ করবো ট্যাবলের ডেটা তাহলে আমাদেরকে যেই ট্যাগ ব্যবহার করতে হয় সেটা হচ্ছে ট্যাবল ডেটা ট্যাবল ডেটা ক্লোজিং ট্যাগ সিমিলারলি এটিও আমি কপি করে পেস্ট করে দিলাম আচ্ছা আমাদের যেহেতু ট্যাবল রো আর দুইটি আছে অর্থাৎ তার দুইটা ট্যাবল রো আছে তাহলে আমরা এটি কপি করে পেস্ট করে দিলাম এখন সেকেন্ড রোয়ের জন্য আমরা এখানে ডেটাগুলো লিখি যেমন প্রথম ডেটা হচ্ছে জিরো ওয়ান তৃতীয় ডেটা যেটি সেটা হলো নিলয় আচ্ছা থার্ড যে ডেটা সেটা হচ্ছে একটা মোবাইল নাম্বার ধরুন আমি একটা মোবাইল নাম্বার নর্মালি একটা নাম্বার টাইপ করে দিলাম ওকে থার্ড রোয়ের মধ্যে যে ডেটা সেটি হচ্ছে প্রথম ডেটা হচ্ছে জিরো টু এরপরে নয়ন নয়ন এরপরে আরেকটি মোবাইল নাম্বার আমি এমনি টাইপ করে দিলাম একটা জীবনে একটি নাম্বার না হলে ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাবে তো এটা আসলে দেখতে অনেক অনেক বোরিং হয় এখন আমাদের আউটপুটটা আমরা একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ টেবল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে বাট এখানে কোনো বর্ডার দেখাচ্ছে না এখানে কোনো বর্ডার দেখাচ্ছে না তাহলে বর্ডার দেখার জন্য আমাদেরকে টেবলের মধ্যে ট্যাবল বর্ডার দিতে হয় ঠিক আছে বর্ডার তো বর্ডার আমি কতটুকু চাচ্ছি কতটুকু পুরু বা মোটা চাচ্ছি সেটা আমরা পিক্সেলের মাধ্যমে নির্ধারণ করতে পারি আমরা নর্মালি সবাই ওয়ান বাট এটা চাইলে আমরা আরো বেশিও করতে পারি আগে প্রথমে দিয়ে দেখি দেখুন যে সিঙ্গেল একটা বর্ডার ক্রিয়েট হয়েছে খুব ঠিক আছে এখন এটাকে যদি আমি ফাইভ পিক্সেল করে দিই তাহলে আউটপুটে দেখবেন যে অনেক বড় দেখাচ্ছে আচ্ছা তো এই বর্ডারটা চাইলে আমরা আমাদের প্রয়োজন মতো বাড়িয়ে নিতে পারি আচ্ছা তাহলে আজকের যে মূল টপিক সেটা হচ্ছে সেল প্যাডিং আমি চাচ্ছি এই প্রত্যেকটা ইলিমেন্ট এবং সেলের মধ্যেকার যে দূরত্ব সেটা একটু বাড়াতে চাচ্ছে ঠিক আছে তো আমরা যে জিনিসটা করব সেল প্যাডিং সেল প্যাডিং ওকে প্যারিং সেল প্যাডিং এর মধ্যে আমরা চাচ্ছি ধরুন 20 বিশ স্পেস নিব ঠিক আছে বিশ পিক্সেল তাহলে আমরা বিশ পিক্সেল দিলাম ওকে সেভ করে একটু রিলট করে দেখি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডেটার মাঝখানে চলে এসেছে অর্থাৎ প্রত্যেকটা ইলিমেন্টের চারপাশে বিশ পিক্সেল করে জায়গা নিয়ে নিয়েছে ঠিক আছে এটা হচ্ছে সেলস প্যাডিং এর ব্যবহার আচ্ছা এখানে কিন্তু প্রত্যেকটা বর্ডার কিন্তু ডাবল হয়ে আছে তো আমরা সিঙ্গেল করে দিব ঠিক আছে আমরা বর্ডারটা সিঙ্গেল করে নিব তো সিঙ্গেল করার জন্য আমি আমার পূর্বের ভিডিও টিউটোরিয়াল দেখিয়েছিলাম যে নতুন অ্যাট্রিবিউট ব্যবহার করতে সেটা হচ্ছে বর্ডার কলাপস এসটি ওয়াইল অ্যাস্টাল অ্যাট্রিবিউটের মাধ্যমে অবশ্যই করবেন এটা বর্ডার কলাপস তো বর্ডার কলাপস আমরা কি করবো কলাপস বর্ডার এখন আমাদের দেখায় হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে ডাবল বর্ডার ছিল এটা এখন সিঙ্গেল হয়ে গিয়েছে আচ্ছা এরপরে যেই আরেকটি টপিক রয়েছে সেটা হচ্ছে সেলস পেসিং অর্থাৎ প্রত্যেকটা সেলের মাঝখানে দূরত্বটা আমি বাড়িয়ে দিব হ্যাঁ এটা আমাদের যার যতটুকু প্রয়োজন ততটুকু আমরা করে নিব তো আমার ধরেন আমি সেটাও বিষ পিক্সেল দেখতে চাচ্ছি তাহলে সেটা আমরা ইউজ করি সেল স্প্যাসিং ওকে তো সেল স্প্যাসিং সেল স্পেসিং আমি দেখতে চাচ্ছি বিষ পিক্সেল ওকে তো বিষ পিক্সেল দেখতে চাচ্ছি আচ্ছা আমাদের আউটপুটটা দেখি একটু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো কাজ করতেছে না সেলসিং হয়নি কেন হয়নি সেটা দেখুন যে আমরা আগে আমাদের সেলের মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স ছিল খুবই কম যে ডাবল বর্ডার ছিল বলেছিলাম সেটা কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে বর্ডার কলাপস অ্যাট্রিবিউট বা প্রপার্টির মাধ্যমে তো যেহেতু বর্ডার কলাপস প্রপার্টির মাধ্যমে সেই ডিস্টেন্স আমরা ডিলিট করে দিয়েছি তাহলে এখানে সেলস প্যাসিং কাজ করছে না তো সেলসপিংকে যদি কাজ করাতে হয় তাহলে আমাদেরকে এই বর্ডার কলাপস প্রপার্টিটা ডিলিট করে দিতে হবে ঠিক আছে এখন দেখি কাজ করে কিনা হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট কিন্তু খুব সুন্দর করে দেখাচ্ছে এই যে ট্যাবল বর্ডার এবং সেল বর্ডার এই দুইটার মধ্যে যে পার্থক্য সেটাই হচ্ছে সেল এখানে বিশ পিক্সেল করে সে জায়গা নিয়েছে প্রত্যেক জায়গায় এখানে দেখতে পাচ্ছেন বিশ পিক্সেল এখানেও বিশ পিক্সেল এভাবে প্রত্যেকটা জায়গায় সে বিশ পিক্সেল করে জায়গা নিয়ে নিয়েছে আচ্ছা এরপরে আমরা এই যে ট্যাবলটা ক্রিয়েট করলাম আমরা এই টেবলটাকে আরেকটু সুন্দর করতে পারি ঠিক আছে আর একটু সুন্দর করতে পারি যেমন ধরুন এখানে আমরা কালার চেঞ্জ করতে পারি হ্যাঁ আমাদের এই যে বর্ডার বর্ডারটার কালার চেঞ্জ করতে পারি তো আমরা দেখি কিভাবে এগুলো চেঞ্জ করা যায় তো যেহেতু আমরা এই রো এর জন্য কাজ করব তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে টেবল রো অর্থাৎ প্রথম রো এর জন্য আমি কালার চেঞ্জ করব ঠিক আছে তাহলে প্রথমে আমরা স্টাইল প্রপার্টি ব্যবহার করবো স্টাইল প্রপার্টি ওকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব কালার ওকে তো ব্যাকগ্রাউন্ড কালার ধরুন আমি ইয়েলো দিতে যাচ্ছি দেখি আমাদের দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ইয়েলো দেখাচ্ছে তো সিমিলারলি আমি চাইলে প্রত্যেকটা রোয়ের মধ্যে সেম কাজ করতে পারি তো এটা আমি এখান থেকে কপি করবো কপি করে সেকেন্ড রোয়ের জন্য এখানে পেস্ট করে দিলাম সিমিলারলি থার্ড রোয়ের মধ্যে আমি পেস্ট করে দিলাম এখন কালারটি একটু চেঞ্জ করে দিই ঠিক আছে ইয়েলো ছিল এটা গ্রিন করে দিই ওকে এটা ধরুন কি কালার দেওয়া যায় গ্রে দেওয়া যায় গ্রে ওকে এখন রিলোড করে দেখি হ্যাঁ আশা করি আউটপুট খুব সুন্দর করে দেখাচ্ছে আচ্ছা এরপরে যে এসটিএমএল ট্যাবলের যে বর্ডার দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু সিঙ্গেল বর্ডার অর্থাৎ ওয়ান পিক্সেল বর্ডার কারণ আমি কেন ওয়ান পিক্সেল করে দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন বর্ডার হচ্ছে ওয়ান পিক্সেল এখন আমি এটাকে কি করবো আগের মতো ফাইভ পিক্সেল করে দিব এখন ফাইভ পিক্সেল করার পরে দেখতে পাচ্ছেন বর্ডারটা একটু মোটা হয়ে গেছে এখন চাচ্ছি কি এই বর্ডারের কালার চেঞ্জ করব ঠিক আছে আমাদের এই বর্ডারটার কালার চেঞ্জ করব তাহলে বর্ডার চেঞ্জ কালার চেঞ্জ করার জন্য তাহলে আমাদের যে অ্যাট সেটা হচ্ছে বর্ডার কালার স্টাইল বর্ডার কালার বর্ডার কালার অ্যাট্রিবিউট তো বর্ডার দেখতে চাচ্ছি আমরা রেড কালারের ওকে বর্ডার দেখতে চাচ্ছি আমরা রেড কালার দেখি আমাদের আউটপুটে আশা করি দেখা যাবে খুব সুন্দর হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন বর্ডারটা দেখা যাচ্ছে রেড কালারের এভাবে আমরা চাইলে আরো অনেক রকমের ডিজাইন করতে পারি যখন আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ট্যাবলের তো তখন আশা করি আরো অনেক কিছু আপনারা শিখতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ রইল সকলকে ধন্যবাদ